স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মহানগরীর ভদ্রামোড় রেল ক্রসিং হতে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন। রাজশাহীতে বাড়ছে ফ্ল্যাটের দাম, সংবাদ সম্মেলনে জানালেন রেডা। রাজশাহীতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে চরম ভোগান্তিতে মানুষ। নগর মহাদেবপুরের গুচ্ছ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে 10 পরিবারের 25 লক্ষ টাকার ক্ষতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভদ্রামোড় রেল ক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেন সহ 4 লেন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ছোট বনগ্রাম বাইপাস মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খাদিজামাল লিটন। 4.17 কিলোমিটার অযান্ত্রিক যানবাহন লেন সহ 4 লেন সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 70 কোটি টাকা। 4 লেনের সড়ক ছাড়াও 2 লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুই পাশের ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে। সড়কটি সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক রাস্তা 6 লেন ও 4 লেনে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি 30টি ওয়ার্ডের অলিগলির সকল রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান। করোনাকালীন সময়ে উন্নয়ন কাজ থেমে থাকলেও এখন নগরীর ব্যাপক উন্নয়ন কাজ চলছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন। বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক নূর ইসলাম তুষার। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, প্রকৌশলীবৃন্দ, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা ভাঙাচোরা অবস্থায় দেখেছি। এর মধ্যে একবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতবারে আমি থাকার সময় এই রাস্তাটি একটু মেরামত করে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এমন অবস্থায় ছোট বাহনে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যেতে দেখা গেছে যাত্রীদের। অনেকে চাকরির নিয়োগ পরীক্ষা দিতে বের হয়ে পড়েছেন যানবাহন সংকটে। তবে রাজশাহীর মহাসড়কগুলোতে কিছু পণ্য পরিবহন চলাচল করতে দেখা গেলেও রাজশাহী বাস টার্মিনাল থেকে আজও কোনো বাস ছেড়ে যায়নি। সকালে অনেকেই পরিবার পরিজন নিয়ে বেরিয়ে রাস্তায় দুর্ভোগের শিকার হয়েছেন যানবাহন না পেয়ে। কেউ কেউ বাড়ি ফিরে গেলেও অনেকে গাড়ি না পেয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা করেন। এতে করে গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। জানা গেছে রাজশাহী থেকে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নগাঁয় অনেকেই অটোরিকশা ও সিএনজি যোগে রওনা হয়েছেন। তবে অতিরিক্ত ভাড়া দিয়েই বেশিরভাগ মানুষ সিএনজি ভাড়া করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটেছেন। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, সরকার বা কেন্দ্রীয় থেকে ভালো কোনো সিদ্ধান্ত আসেনি। তেলের দাম বাড়ায় যাত্রী পরিবহনে লোকসান হবে। তেলের দাম যে হারে বেড়েছে তাতে বাস চালানো মুশকিল। আগের ভাড়ায় বাস চালানো কোনোভাবেই সম্ভব নয়। আগামী মাস থেকে রাজশাহীতে ফ্ল্যাটের মূল্য 20-25% বাড়ছে। শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন রাজশাহী রেডা। শহরের রানীবাজারে চেম্বার ভবন রেডার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় রেডা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সংবাদ সম্মেলনে রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজীসহ রেডার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বর্ধিত মূল্য চলতি বছরের ডিসেম্বর মাস থেকে কার্যকর করা হবে। আমাদের তো ধরেন যে আমরা যেভাবে আপনাকে বলেছি, আগেই বলেছি যে আমরা যে ব্যবসাতে ফ্ল্যাটের ব্যবসা যেটা আমরা করছি, আবাসন যেটা ব্যবসা করছি, এটা নামমাত্র মূল্যে কিন্তু আমরা ফ্ল্যাটগুলো বিক্রি করছি। কিন্তু বর্তমান যে অবস্থায়, আজকের যে অবস্থা, এই অবস্থায় আমাদের টিকে থাকাটাই দুষ্কর হয়ে যাচ্ছে। আমরা এই ব্যবসার আমরা রাখতে পারবো, ধরে রাখতে পারবো বলে আমাদের মনে হয় না। যেভাবে বিভিন্ন আইটেমের মূল্যবৃদ্ধি হয়েছে এটা অস্বাভাবিক। প্রত্যেকটা আইটেমের মূল্য বৃদ্ধি হয়েছে, এটা খুবই অস্বাভাবিক। রাজ্যে আমাদের এই আবাসন খাতে প্রায় 10,000টি আইটেম লাগে। আইটেম যদি বলি তাহলে 10,000টি আইটেম লাগে, এবং এখানে এই 279টি প্রতিষ্ঠান রয়েছে যে এই আইটেমগুলোকে তৈরি করে। আমরা বিভিন্ন সময় দেখেছি
যে কিছু কিছু প্রোডাক্টের দাম কখনো কখনো বৃদ্ধি পেয়েছে, বাট এবার 279টি খাতেরই প্রোডাক্টের দাম বৃদ্ধি পেয়েছে, সেই কারণেই আমাদের এই আসলে এই সিদ্ধান্ত। মৌলবাদী অপশক্তি ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শনিবার সকাল 11টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সাম্প্রদায়িকতা বিরোধী দিবস উপলক্ষে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ স্লোগানে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত 2 নভেম্বর দেশের সংবিধান দিবস পালন করা হয়েছে। সংবিধানে বলা আছে, চার মূলনীতির ওপর ভিত্তি করেই বাংলাদেশ পরিচালিত হবে। কিন্তু সামরিক জান্তারা বারংবার এই সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে 72-এর সংবিধানে ফিরে যাবার সময় এসেছে। মানববন্ধনে 14-দলীয় জোটের প্রাসঙ্গিকতা তুলে ধরে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে 23 দফার ভিত্তিতে 14 দল গঠন করা হয়েছিল, সেই প্রেক্ষাপট আজও পাল্টেনি। 14 দলের প্রাসঙ্গিকতা এখনও আছে, কষ্টের বিষয় হচ্ছে সরকার এখন আর সেই জায়গায় নেই। সেদিন 14 দল মাঠে লড়াই না করলে আজকে আওয়ামী লীগ ক্ষমতা যেতে পারত না। ডিজেল কেরোসিন সহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, অদক্ষতার দিয়ে রাষ্ট্র পরিচালনার কারণেই আজকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণহীন। দ্রুত বর্তমান সমস্যার সমাধানের দাবি জানান তারা। নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য শাহিদা বেগমের বাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মতিউর রহমান উপজেলার টিটিয়া এরশাদ মোড়ের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতরাতে মোটরসাইকেল নিয়ে সে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পায়। এদিকে আজ সকাল 6:30টার দিকে নিহতের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে মাছগ্রাম এলাকার রাস্তার পাশে তার মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে, তবে নিহত মতিউরের কাছে থাকা মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পড়ে থাকতে দেখে পুলিশ তা উদ্ধার করে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নানা আয়োজনে 50তম জাতীয় সমবায় দিবস পালন করেছে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ। দিবসটি উপলক্ষে শনিবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সালোয়ার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা হোসেন শহীদ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, দেশের কৃষি সহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি। বর্তমান সরকারের 2041 সালে উন্নত বাংলাদেশ গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। নগাঁয় 50তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন, এ প্রতিপাদ্য নিয়ে শনিবার দুপুরে জেলা সমবায় কার্যালয়ের সামনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমামউদ্দিন, নওগাঁ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ সেলিমুল আলম শাহিন, জেলা সমবায় অফিসার ইমরান হোসেন, নওগাঁ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা সহ জেলা সমবায় অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে 2019-20 সমবায় বর্ষে সরকারি কোষাগারে রাজস্ব প্রদানের শীর্ষ
10টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়। নওগাঁর মহাদেবপুর উপজেলার হামিদপুর আবাসন প্রকল্পের গুচ্ছ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে 10 হতদরিদ্র পরিবারের নগদ 2 লাখ টাকার আসবাবপত্র সহ প্রায় 25 লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার সকাল 6টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় মহাদেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আরও দেখুন বরেন্দ্র ডেস্ক নিউজে। স্থানীয়রা জানান, গুচ্ছ গ্রামের গোলাম রাব্বানের স্ত্রী ফাতেমা বেগম সকাল 6টার দিকে রাইস কুকারে ভাত রান্নার সময় কুকারটি বাস্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা অন্যান্য পরিবারের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে 10 হতদরিদ্র পরিবারের আসবাবপত্র সহ ফাতেমা বেগমের নগদ 2 লাখ টাকাও পুড়ে ভস্মীভূত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু। হঠাৎ করে আগুনটা রান্নার সময় ইলেকট্রিক তার থেকে সূত্রপাত। এরপরে আমি ফায়ার সার্ভিসকে খবর দিই, ওনারা আসে এলাকাবাসী সহ নিয়ন্ত্রণ করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। মহাদেবপুর ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 10টি পরিবারের জন্য 20 কেজি করে চাল, ডাল, তেল ও 1টি করে কম্বল সহ শীত বস্ত্র প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনরায় নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।